আজকে পঞ্চম রমজানে আমি আমার রান্নাবান্না শুরু করছি। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এক চুলায় হাঁসের মাংস বসিয়েছি, এক চুলায় বসিয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বিকালে ইত্যাদি বানাবো। এই জন্য হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমি। মাংসটাকে ভালো করে কষে কষা কষে শুয়ে গেলে পানি একটু পানি দিয়ে দিলাম। ওইদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলে দিয়ে দিলাম আমার ছোট ভাইয়ের জন্য কিছুদিন। এখন আমার পোলাও ভাজি করবো।